নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডিফেন্স কলেজে নিয়োগ 2023, গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। অনেকগুলো পদ আছে, সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড টু, ফায়ারম্যান, কুক, মাল্টিটাস্কিং স্টাফ, সুখানি, টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট। তো বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই, যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বেতন 25,500 থেকে 81,100 টাকার মতো তোমরা বেতন পেয়ে যাবে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনের যোগ্য। এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় সুযোগ। সমস্ত তথ্য ও আবেদন পদ্ধতি সংক্রান্তিত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। তার জন্য ভিডিওটাকে একদম তোমরা স্কিপ না করে দেখো। ভিডিওটার মাধ্যমে আমি কিভাবে ফর্ম ফিল আপ করবে সব কিছু আমি বলে দিয়েছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে লাইক করে দিও। কারণ এই চ্যানেলে সবার প্রথম, সবার আগে ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ সুখবর। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার কবে থেকে স্টাডি ক্লাস শুরু করবেন। তো আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে ভদ্রেশ্বর স্টাডি ক্লাস। এই চ্যানেলটার লিঙ্ক তোমরা কিন্তু আমার এই যে মেন চ্যানেল ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের হোম পেজে তোমরা পেয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলে যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য স্পেশাল কিন্তু ক্লাস করানো হবে। ফ্রি অনলাইন ক্লাস, একদমই বিনামূল্যে অনলাইন ক্লাস করতে পারবে। যে সে টপিকের উপর সাধারণত হবে সেটা হচ্ছে WBPSC, ফুড এসআই, কলকাতা পুলিশ, SSCGD, রেলওয়ে আপকামিং। ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর 2023 থেকে। ধন্যবাদ। তো আমি PDFটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোড অফ সিলেকশন। তো এখানে যে সিলেকশনটা হবে সেটা হচ্ছে অল অ্যাপ্লিকেশন উইল বি স্কুটিনাইজড, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ভালো করে স্কুটিনাইজড করা হবে। সেখানে তোমাদের এজ লিমিট, মিনিমাম কোয়ালিফিকেশন, ডকুমেন্টস, সার্টিফিকেট, এগুলো কিন্তু সব কিছু চেক করা হবে। এবার এলিজিবল যেসব ক্যান্ডিডেট হবে তাদেরকে তাদের কল লেটার পাঠানো হবে রিটেন টেস্টের জন্য। অর্থাৎ কল লেটার তোমরা ম্যানুয়ালি কিন্তু হাতে পাবে। যদি ম্যানুয়ালি হাতে না পাও তো তোমরা অনলাইনে তোমরা পেয়ে যাবে। তো এবার যেসব এলিজিবল ক্যান্ডিডেট থাকবে সেই সব এলিজিবল ক্যান্ডিডেটকে রিটেন টেস্টের জন্য বসতে হবে। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু চূড়ান্ত সিলেকশন রিটেন টেস্টের মাধ্যমেই কিন্তু হবে। তো রিটেন টেস্ট কী থাকছে এখানে? রিটেন টেস্ট কনসিস্ট অফ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর থাকছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, আর ট্রেড স্পেসিফিক। তো এই ট্রেড স্পেসিফিকটা শুধুমাত্র যেই সব পোস্টে আইটিআই আছে তাদের ক্ষেত্রে। তো যে পোস্টে আইটিআই নেই তো সেই ট্রেড স্পেসিফিক যেটা, এটা কিন্তু তোমাদের থাকবে না, ঠিক আছে? অর্থাৎ এখানে যোগ্যতা কিন্তু বিভিন্ন আছে, দশম শ্রেণী আছে, উচ্চ মাধ্যমিক আছে, আবার আইটিআইও আছে। তো তোমরা তোমাদের অনুযায়ী তোমরা পোস্ট সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে? এবার কোশ্চেন কাম অ্যান্সার পেপার এটা ইংলিশ অ্যান্ড হিন্দিতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবার শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে তাদের স্কিল এবং ফিজিক্যাল টেস্ট, এটাও কিন্তু শুধুমাত্র যেসব পোস্টের ক্ষেত্রে তোমার ট্রেড আছে বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আছে সেই সব পোস্টের ক্ষেত্রে তোমাদের এই টেস্টটা হবে রিটেনের পরে। কিন্তু যে পোস্টের ক্ষেত্রে, যেমন হচ্ছে LDC-র ক্ষেত্রে রিটেন টেস্ট হবে শুধুমাত্র, রিটেন টেস্টের মাধ্যমে সিলেকশন হবে। MTS-এর ক্ষেত্রেও কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে সিলেকশন হবে, ঠিক আছে? তো পরপর স্টেপ বাই স্টেপ যেগুলো বলছি সেগুলো ভালো করে মন দিয়ে শুনে নাও। আচ্ছা, তো তোমাদের আবেদনের লাস্ট ডেট কিন্তু 23 সেপ্টেম্বর 2023। অর্থাৎ এই যে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেটাকে ফিল আপ করে এর সঙ্গে সাপোর্টিভ কিছু ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে তোমাদের কিন্তু একটা ঠিকানা আছে, সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের পৌঁছে দিতে হবে, সেটা 23 সেপ্টেম্বর 2023-এর মধ্যে। ওকে, এবার কী কী তোমরা ডকুমেন্ট দেবে সেগুলোর ব্যাপারে বলি। অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ফিল্ড ইংলিশ, ডিউলি সাইন্ড। তো তোমাদের কিন্তু ইংলিশেই কিন্তু সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবং অ্যাফিক্স দ্য ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে একটা ফটো লাগাতে হবে। এবং তোমাদের অ্যাকনোলেজমেন্ট কার্ড, ওখানে অ্যাকনোলেজমেন্ট কার্ডে আছে সেটাও দেখিয়ে দেবো। এবং তোমাদের যেটা লাগবে সেটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ আধার কার্ড, তারপর 10th and 12th মার্কশিট। যদি তোমরা 10th পাসের জন্য দাও তাহলে 10th পাসে শুধুমাত্র মার্কশিট দেবে। এবং তোমাদের সার্টিফিকেট দিতে হবে, আইটিআই থাকলে আইটিআই সার্টিফিকেট দেবে, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস থেকে যদি বিলং করো তার সার্টিফিকেট দেবে, ড্রাইভিং লাইসেন্স, যে পোস্টের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স চাইছে সেই পোস্টে তোমাদের ড্রাইভিং লাইসেন্সের সার্টিফিকেট দিতে হবে, এক্সপিরিয়েন্স, যদি যে পোস্টে এক্সপিরিয়েন্স আছে সেই
পোস্টের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এবার তোমাদের সেলফ অ্যাড্রেস ইনভলভ একটা খাম নিতে হবে, সেই খামের ওপর তোমাদের কিন্তু 22 টাকা পোস্টের স্ট্যাম্প এটা লাগাতে হবে। তো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না, শুধুমাত্র তোমাদের 22 টাকার একটা পোস্টের স্ট্যাম্প কিন্তু লাগাতে হবে খামের ভেতরে, ঠিক আছে? একটা সেলফ ইনভলভ খাম কিন্তু দেবে। আচ্ছা, তো এবার যে যে পোস্ট আছে তার কোয়ালিফিকেশানগুলো এবার দেখে নাও। তো প্রথম যে পোস্ট আছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড টু। তো এই স্টেনোগ্রাফার গ্রেড টুতে 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে তোমাদের স্কিল টেস্ট ডিকটেশন দেবে, 10 মিনিটে 80টা শব্দ পার মিনিটে তোমাদের ডিকটেশন লিখতে হবে। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে 50 মিনিট ইংলিশে অথবা তোমরা 65 মিনিট তোমরা হিন্দিতে, তোমরা কিন্তু কম্পিউটার বেসডে তোমাদের ট্রান্সক্রিপশন হবে। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখে নাও, তোমরা যদি 12 পাস হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং সঙ্গে যদি 35টা শব্দ তোমাদের টাইপ করতে হবে ইংলিশে অথবা 30টা শব্দ তোমাদের হিন্দিতে টাইপ করতে হবে, ঠিক আছে? তো এর জন্য তোমাদের 10টা মিনিট কিন্তু এই টাইপিং টেস্টটা চলবে। তো এবার এখানেও তোমরা আবেদন করতে পারো, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো তারাও আবেদন করতে পারবে, যারা ফ্রেশার এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সিভিলিয়ান মোটর ড্রাইভার, তো এই ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে, সঙ্গে যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেলসের এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো একটা অর্গানাইজেশনে। তারপর সুখানি, সুখানি পোস্টের জন্য 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে সার্টিফিকেট ইন সুইমিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং গুড সেইলিং নলেজ থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স স্মল বোট চালানোর এবং প্রফিসিয়েন্সি হ্যান্ডলিং অফ দ্য বোট মোটর। আর হচ্ছে তোমাদের যদি নেভি সিম্যানে যদি কাজ, ইন্ডিয়ান নেভিতে যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারো সুখানিতে। ফায়ারম্যানের ক্ষেত্রে দেখে নাও, ফায়ারম্যানের ক্ষেত্রে মাধ্যমিক যদি পাশ করে থাকো, সঙ্গে তোমাদের হেভি ভেহিকেলসের লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং, তারপরে 6 মান্থে তোমাদের একটা মানে ফায়ার মেনটেন্যান্সে ফায়ারের পাম্পের ওয়ার্কের কাজ থাকতে, কাজের ব্যাপার ফায়ার ফাইটিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং তোমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট একটা হবে সেই ক্ষেত্রে তোমাদের, আর 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে রিলেভেন্ট ট্রেডে তাহলে তোমরা কিন্তু একটা অগ্রাধিকার পেয়ে যাবে। তো এখানে হাইটের ব্যাপারে যেটা বলেছে 165 সেন্টিমিটার হাইট হবে, যারা এসটি ক্যান্ডিডেট তারা 2.5 সেন্টিমিটার কিন্তু ছাড় পাবে হাইটে। চেস্টের ক্ষেত্রে বলি, সেখানে 81.5 সেন্টিমিটার এবং চেস্ট এক্সপেন্ড করতে হবে 85 সেন্টিমিটার মতো, ওয়েট হবে 50 কেজি মিনিমাম। তো এবার তোমাদের এন্ডুরেন্স টেস্ট এগুলো থাকবে, একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। এবার কুকের ক্ষেত্রে বলি, কুক পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে, সঙ্গে যদি 2 বছরের তোমাদের কোনো অর্গানাইজেশনে কুকের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো, অথবা এখানে যদি তোমাদের আইটিআই করা থাকে কুক নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং 2 বছরের যদি অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবে। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট প্রিন্টিং মেশিন অপারেটারের ক্ষেত্রে আইটিআই পাস, সঙ্গে যদি প্রিন্টিং মেশিন অপারেটারের কাজ যদি তোমাদের যদি সার্টিফিকেট থাকে আইটিআইয়ে তাহলে আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি 10th পাস করে থাকো, সঙ্গে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে প্রিন্টিং মেশিন অপারেটার নিয়ে যে কোনো একটা অর্গানাইজেশনে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এমটিএস পদের ক্ষেত্রে বলি, সেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু এমটিএসের জন্য আবেদন করতে পারবে। তো মোটামুটি এগুলো তোমাদের সব কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি, তো এগুলো তোমরা আশা করি তোমরা বুঝে গেছো। এবার এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলি, তো বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম এজ আছে। এজ রিল্যাক্সেশন তোমাদের যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যারা এসসি এসটি কমিউনিটির মধ্যে আছো তারা কিন্তু 5 ইয়ার্সের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো যেখানে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, এখানে নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু তামিলনাড়ুতে আছে, তো তোমাদের পরবর্তী সময়ে তোমরা কিন্তু তোমাদের নিজের স্টেটেও কিন্তু ট্রান্সফার পেয়ে যাবে, খুব সহজেই এখানে ট্রান্সফার পেয়ে যাবে, এটা আমি পরবর্তী সময়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পাবে। তো এই জায়গাটায় এখানে বলছে লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশন 23 সেপ্টেম্বর 2023, এবং এখানে যে গ্রুপ সি পোস্টে নেওয়া হচ্ছে, তো স্টেনোগ্রাফার গ্রেড টুর ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে টোটাল পোস্ট আছে 4টে। তো এজ 18 থেকে 27 বছরের মধ্যে এজ হলে তোমরা আবেদন করতে পারবে। এলডিসি পদের ক্ষেত্রে তোমাদের 19,900 থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে 7টা হচ্ছে পোস্ট আছে, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। সিভিলাইন মোটর ড্রাইভারের ক্ষেত্রে 19,900 থেকে 63,200, টোটাল 5টা পোস্ট আছে, এখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। সুখানির ক্ষেত্রে 19,900 থেকে 63,200 একটা পোস্ট আছে,
তো এখানে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ফায়ারম্যানের ক্ষেত্রে 19,900 থেকে 63,200 টোটাল 16টা পোস্ট আছে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। কুকের ক্ষেত্রে 19,900 থেকে 63,200 টোটাল 3টে পোস্ট আছে। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট প্রিন্টিং মেশিন অপারেটারের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। একটা টোটাল পোস্ট আছে। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এমটিএসের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা টোটাল 7টা পোস্ট আছে। এখানে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যারা এসসি এসটি কমিউনিটি আছো তাদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসির মধ্যে 3 বছরে তোমরা ছাড় পেয়ে যাবে এজেতে। তো মোটামুটি আমি তোমাদের সব কিছু বলে দিয়েছি। এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ জায়গাটা একবার দেখিয়ে দিই যে তোমাদের ট্রান্সফারের ক্ষেত্রে কী থাকবে। তো তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট উইল রিকোয়ার্ড দ্য সার্ভ এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো স্থানে তোমাদের কিন্তু এই চাকরি কিন্তু হতে পারে, অর্থাৎ হতেই পারে তোমরা তোমাদের স্টেটে কিন্তু জব লোকেশান পেয়ে গেলে, তো এটা হতেই পারে, ঠিক আছে। তবে সম্পূর্ণ নির্ধারণ করছে যে সিলেকশন বোর্ড, তার ওপর তো সিলেকশন কমিটি, তার ওপরই কিন্তু সম্পূর্ণ নির্ধারণ করছে। তো এবার তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে সেপারেট অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড ইচ পোস্ট, অর্থাৎ তোমরা যদি আলাদা আলাদা ধরো কেউ এলডিসিতেও অ্যাপ্লাই করতে চাইছো এবং এমটিএসেও অ্যাপ্লাই করতে চাইছো, তার জন্য তোমাদের কিন্তু আলাদা আবেদন করতে হবে। তো এগুলো মোটামুটি তোমাদের বুঝে গেলে এবার কীভাবে আবেদনটা করবে, কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা বলে দিই। তো এই অ্যাকনলেজমেন্ট এর পিডিএফ লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। তো এবার তোমাদের যেটা দেখছি সেটা হচ্ছে, তো আবেদন করতে গেলে এখানে তোমাদের যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা লিখে দেবে। তো আমি ধরো এখানে এলডিসি লিখলাম, তো তোমরা তোমাদের যে পোস্ট সেই পোস্টের নামটা লিখে দেবে। এখানে তোমার নিজের নাম লিখবে, এখানে ডেট অফ বার্থ লিখবে, এখানে আধার নাম্বার লিখবে, মোবাইল নাম্বার একটা, আর একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো, মেল আইডি দেবে, এগুলো তোমাদের কিছু করার নেই, রোল নাম্বার, রিটেন টেস্ট ডেট, এগুলো তোমাদের কিছু করার নেই। এখানে তোমরা একটা ছবি লাগিয়ে দেবে পাসপোর্ট সাইজের এবং সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এখানেও তোমার সই নয়, এখানে সই হচ্ছে যারা কন্ট্রোলিং অফিসার থাকবে তারা সই করবে। তো এই কপিটা কিন্তু তারা নিয়ে নেবে এবং তোমাকে একটা ক্যান্ডিডেট কপি হিসাবে তোমাদের একটা কপি দিয়ে দেবে। এখানেও কিন্তু সেম যেরকম ওপরে দেখিয়ে দিলাম সেরকম সেম কিন্তু ফিল আপ করে, আর এখানে একটা ফটো লাগিয়ে সেলফ অ্যাটেস্টেড করে দেবে। আচ্ছা, এরপর তোমাদের মেন জায়গাটা দেখিয়ে দিই। এখানে কিন্তু অফিস ইউজ করবে, এই জায়গাটা তোমাদের ইউজ করার নয়, এখান থেকে তোমরা ইউজ করবে। তো এখানে যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা লিখলে, এখানে তোমার নিজের নাম লিখবে ক্যাপিটালে, অতি অবশ্যই ফাদার বা হাজব্যান্ডের নাম লিখবে, এখানে ডেট অফ বার্থ লিখবে, এখানে তোমাদের এজ, যে লাস্ট ডেট বলে দিয়েছি 23 সেপ্টেম্বর 2023, তো এই অনুযায়ী তোমাদের এজ কত হচ্ছে সেই ক্যালকুলেশন করে এখানে ইয়ার মান্থ ডেজ বসিয়ে দেবে। এবার তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিটাকে টিক দিয়ে দেবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের যত এডুকেশন কোয়ালিফিকেশান আছে সব কিছু এখানে মেনশন করবে। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, না থাকলে এখানে এনআইএল লিখে দেবে। এবার এখানে একটা তোমরা কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাবে এবং সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে দেবে, ওকে। তারপরে তোমাদের যেটা করতে হবে, তোমরা যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে যদি কাজ করে থাকো, পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, তাহলে সেটার ডিটেলস দেবে, না হলে এই জায়গাটায় কিছু করার দরকার নেই, ঠিক আছে। এবার তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বারটা দেবে, এখানে তোমাদের অ্যাড্রেসটাকে ইনপুট করবে। তো সেম অ্যাড্রেস আর লেখার কোনো প্রয়োজন নেই, যদি একই অ্যাড্রেস হয় তো এখানে গিয়ে একটা টিক করে দেবে, ঠিক আছে। এবারে এখানে মেল আইডিটা লিখবে, তারপরে এখানে তোমার সইটা করবে, এখানে প্লেসটা দেবে, আর এখানে তোমার যে ডেটে তুমি আবেদনপত্রটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ সেই ডেটটা এখানে কিন্তু মেনশন করবে, ঠিক আছে। সে বলে দিয়েছি, আর একটা কথা বলে রাখি যে তোমাদের আবেদনপত্র যেখানে পৌঁছতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য মেনশন ক্লিয়ারলি, সেটা হচ্ছে এনভেলপ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্ট অফ যে পোস্টে তুমি আবেদনটাকে পাঠাচ্ছ সেই পোস্টের নামটা এটা এনভেলপের উপরে লিখবে, এবং যে ঠিকানায় পাঠাতে হবে সেটা হচ্ছে এটা, দ্য কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ উইলিংটন নীলগিরিজ, তো না তামিলনাড়ুতে, তো এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। দেখো, অনেকেরই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অনেকেই দূরে হোক কাছে হোক সেটা ডিপেন্ড করে না। আজকালকার সময় একটা ভ্যাকেন্সি যদি বেরোয় সেই ভ্যাকেন্সিতে তুমি যদি পার্টিসিপেট করতে পারো সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তো যাদের কাছে দূর বলে কোনো ব্যাপার নয়, তাদের কাছে একটা চাকরি দরকার,
তো তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ অপরচুনিটি। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতেই পারো, তবে সব কিছু ভালো করে যাচাই করে তবেই কিন্তু এখানে আবেদন করবে, সব কিছু ডিটেলসে জেনে নিয়ে তারপরে আবেদন করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।